কোটা বিরোধীদের আজকের কর্মসূচি নিয়ে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনাকে আজকে মূলত আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কোটা বিরোধী বা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন বেশ উত্তপ্ত অবস্থায় চলমান রয়েছে। তো গতকালকেও কোটা বিরোধীরা মাঠে ছিল এবং এই শাহবাগ এলাকায় প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন। তবে আজকে এখনও পর্যন্ত কিন্তু কোটা বিরোধীরা মাঠে নেই। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা একটা সংবাদ সম্মেলন করবেন সন্ধ্যা কিছুক্ষণ আগে 6টায়। তো এখন আপনি ক্যামেরায় যাদেরকে দেখছেন তারা মূলত হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের মুক্তিযুদ্ধের সন্তানরা, তাদের একটি সংগঠন রয়েছে। তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এখানে একটি প্রতিবাদী কর্মসূচি পালন করছেন। তাদের দাবি মূলত 2018 সালের যে সরকার কোটা পদ্ধতি বাতিল করে যে একটি পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রের তারা অবৈধ হিসেবে উল্লেখ করে তারা মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা সেটি পুনর্বহাল ও সংরক্ষণ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য মূলত এই মানববন্ধন তারা করছেন। এখানে মুক্তিযুদ্ধ মঞ্চের যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু সংক্ষেপে বক্তব্য শুনব যে তারা কিসের দাবিতে মূলত এখানে দাঁড়িয়েছেন। খুব সংক্ষেপে যদি একটু বলেন যে আপনাদের মূল দাবিটা আসলে কী, কেন দাঁড়িয়েছেন? দেখেন, অসাংবিধানিক এবং অবৈধভাবে 2018 সালে যে মুক্তিযোদ্ধা কোটা বা হাবিব, আপনাকে ধন্যবাদ।